ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চায়েত সদস্য শান্তনু ঠাকুরের হাত থেকে পতাকা গ্রহণ। তৃণমূলের জেলা সভাপতির দাবি দল থেকে আগেই সরানো হয়েছে। বিজেপির সাথে যোগাযোগ রেখে চলছিলেন উনি। আগামী মাসের 10 তারিখ বাগদাই উপনির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণার পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ করেছে। এসবের মধ্যেই উপনির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বাগদার ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য মধুসূদন মিস্ত্রি। শুক্রবার বাগদা এলাকায় বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডলের উপস্থিতিতে দলত্যাগ করেন মধুসূদন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ। দলত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুসূদন বলেন, দুর্নীতির বিরুদ্ধে যে পরিস্থিতি হচ্ছে তাতে আমি ওই দলে থাকলে আমিও পাপই হয়ে যাব। পাশাপাশি তার সংযোজন, আমি 4-4 বারের জয়ী প্রার্থী, উপপ্রধান ছিলাম। এ বিষয়ে তিনি আরও বলেন, আমি বিজেপিতে জয়েন করলাম এই কারণে, ওই জায়গাটায় থেকে থেকে দেখেছি যে ওরা দুর্নীতির বিরুদ্ধে যে পরিস্থিতি হচ্ছে তাতে ওই দলে থাকলে আমি ওদের সঙ্গে পাপি হয়ে যাব, অর্থাৎ সেই কাজটা করা যাবে। আমি তৃণমূল কংগ্রেসে 4 বার জয়ী প্রার্থী, 4 বার জয়ী গ্রামটা ট্যাংরা পঞ্চায়েতে যোগ দিলাম। ওদের যে ব্যবস্থাপনা, ওটাকে আমি ওই অন্যায়টাকে আমি মেনে নিতে পারছি না কোনো প্রকার। ওরা ন্যায় বিচার করে না, সবসময় অন্যায় করবে, সবসময় মেরে খাবে, ধরে খাবে, এইটাকে আমি বরদাস্ত করতে পারলাম না। বিষয়টি নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দেবদাস মণ্ডল। তিনি বলেন, কোনো ভদ্রলোক তৃণমূলের সাথে থাকবে না। কোনো ভদ্রলোক তৃণমূল চোরেদের সাথে থাকবে না, কোনো ভদ্রলোক থাকবে না। মধুসূদন বাবু একটা ভদ্র মানুষ, 4 বারের মেম্বার, গত 18-ই উপপ্রধান ছিলেন তৃণমূলের। তে চোরেদের সাথে ঘর করতে পারে ভদ্রলোক, যার জন্যে যারা দেশ সেবা করে মোদিজির আদর্শে তিনি অভিভূত হয়েছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি তিনি যোগদান করলেন আজকে, ওনাকে ধন্যবাদ জানাই। যদিও এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কিছুদিন আগেই আমরা দল থেকে ওকে সরিয়ে দিয়েছিলাম, গত লোকসভা নির্বাচনেও বিজেপির সাথে কাজ করেছে, এতে আমাদের কিছু যায় আসে না। ওকে আমরা কিছুদিন আগেই সরিয়ে দিয়েছিলাম এবং লোকসভা নির্বাচনেও সরাসরি বিজেপির সঙ্গে ইচ্ছেকে কাজ করেছে, অত নতুন করে যোগদান করার কোনো দরকার নেই। তো আগে আমরা দল থেকে ওকে সরিয়ে দিয়েছি এবং ও বিজেপির সঙ্গে কাজ করছে, লোকসভা ভোটেও করেছে, নতুন করে কিছু না, আমাদের কিছু যায় আসে না, ওকে বাইরে রেখেই আমরা ভোট করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।